শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে নিয়ে দুই একটা দৃশ্য অবতারণা হয়েছে যা আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই কারণেই শহীদ জিয়ার লক্ষ কোটি ফলোয়ার আছেন, তারা আঘাত পেয়েছেন, সেই জন্যই আমরা একটা লিগ্যাল নোটিশ আজকে সার্ভ করেছি বাংলাদেশের সাতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এবং ইন্ডিয়ার তিনজনকে। আমরা লিগ্যাল নোটিশে বলেছি আগামী সাত দিনের মধ্যে যে কন্টেন্টসগুলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্র করে আছে, সেই কন্টেন্টসগুলা রিমুভ করতে, এক্সপান্স করতে, ডিলিট করতে, এবং এই সাত দিন যেন সিনেমাটা না চলে কোথাও। পরবর্তীতে ওনারা এটা ডিলিট করার পরে চাইলে চালাতে পারেন। আর ইতিহাসকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কেন্দ্র করে বিকৃত করা হয়েছে, সেই জন্য যারা এটা করেছেন সেই দশজনকে আমরা সাত দিনের জন্য সময় দিয়ে দিয়েছি জাতির কাছে পাবলিকলি ক্ষমা চাওয়ার জন্য। যদি সেই ডিমান্ড ফুলফিল না করেন, এটা কমপ্লিটলি ক্রিমিনাল অফেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল লাইবিলিটিস। আরেকটা কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধরনের কন্টেন্টস যখন ক্রিয়েট করা হয়, যে সমস্ত চরিত্রকে আনা হবে সেই চরিত্রের ব্যক্তিত্বকে অথবা তাদের পরিবার থেকে প্রায়র কনসেন্ট অর্থাৎ পূর্ব অনুমতি নিতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের পরিবার থেকে তাদের যে চরিত্রটা এখানে আনা হয়েছে সেই ধরনের কোনো পূর্ব অনুমতিও নেওয়া হয়নি, যেটা তাদের রাইটস টু প্রাইভেসি ইনফ্রিঞ্জ করেছে, কনস্টিটিউশনাল রাইটস ইনফ্রিঞ্জ করেছে। পাশাপাশি আমাদের যে ইউনিভার্সাল রাইটস আছে সেটাকে ইনফ্রিঞ্জ করেছে।